দাসপুরের গোকুলনগরের এক যুবকের হাত ধরে নিজের পরিবেশে ফিরল এক বিরল প্রজাতির কচ্ছপ। জানা যাচ্ছে রবিবার গভীর রাতে ফটোগ্রাফির কাজ সেরে ফেরার পথে দাসপুর থানার গোকুলনগরের শুভাশিস মুখার্জি ও তার টিমের নজরে আসে এক কচ্ছপ। কচ্ছপটি উদ্ধার করে শুভাশিসবাবুর বাড়ি নিয়ে আসেন টিমের অন্যান্য সদস্যরা। আজ সোমবার দুপুরে বন দপ্তরের তরফে কচ্ছপটি উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করে দেখা যায় কচ্ছপটি একেবারেই সুস্থ। আর তারপরই কচ্ছপটিকে তার পরিবেশে ফিরিয়ে দেয় বন দপ্তর। শুভাশিসবাবু নিজেও একজন বনকর্মী বলে দাবি করেছেন। তিনি জানান, এই কচ্ছপটি আসলে তিল কচ্ছপ। ভারতে এই ধরনের কচ্ছপ সংরক্ষণের আওতায় রয়েছে। কচ্ছপটা উদ্ধার করা হয়েছে কাল রাত্রে। আমার ফটোগ্রাফির টিমের যারা ছেলেরা আছে ওরা কালকে ফটোগ্রাফি করে প্রায় একটা দেড়টা নাগাদ আসার সময় তখন এটাকে দেখতে পায়। যদি কারো হাতে লেগে যেত তাহলে এটাকে হয়তো অনেক মানে খাবারে পরিণত হয়ে যেত। তো এটা একটা বিলুপ্তি প্রজাতির, একটা বিলুপ্ত প্রজাতির এটা কচ্ছপ আছে। তো যেহেতু আমার ছেলেরা মানে মানে ছেলেরা বলতে আমি একটা ফটোগ্রাফি টিমের সঙ্গে যুক্ত, তো ওরা জানে আমি ফরেস্ট ডিপার্টমেন্টও কাজ করি। তো যেহেতু এটাকে এখন গভর্নমেন্ট থেকে বাঁচানোর প্রচেষ্টা চলছে, কারণ অনেক পরিমাণে কচ্ছপ মারা হয়ে গেছে, শুধু খাবার প্রয়োজনই, তো এটাকে আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি ঘাটালের বড়বাবু যিনি রেঞ্জ অফিসার আছেন স্যারের সঙ্গে আমি কথা বলেছি, স্যার হাতে হ্যান্ড ওভার করে দেবো। এটাকে তারপরে শারীরিক পরীক্ষা হবে, তারপরে এর যে ন্যাচারাল হ্যাবিচুয়াল প্লেস সেই প্লেসে একে ছেড়ে দেওয়া হবে। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে একটাই অনুরোধ, তো এই কচ্ছপ বা বন্য প্রাণী যেগুলো ওয়াইল্ড লাইফ আছে সেগুলোকে যদি আপনারা পান সেগুলোকে রেস্কিউ করুন। রেস্কিউ করে তাদের বাঁচার মানে পরিবেশের তার দিকে ফিরিয়ে দিন, কারণ কি এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে সাপ থেকে শুরু করে সমস্ত কিছুই। তো এর জন্য আমাদের ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট প্রতি মুহূর্ত কাজ করছে, বিভিন্ন রেস্কিউ করছে, তো সেগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ, এইটুকুনি। না না, রিলিজ হয়নি এখনো, ওই ফিক্স করে দেবো। না, অফিসে যাচ্ছি আমি, যাওয়ার পথেই রিলিজ করবো। তোকে ভিডিও পাঠিয়ে দিচ্ছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।